আর সৌরভ হোসেন সিহাব আপনি লিখেছেন দুই পা কেটে দুই পা কেটে বাদ দেওয়া ব্যক্তির উপরে জামাতে নামাজ আদায়ের হুকুম কি আল্লাহ মাফ করুক আমি যদি ভুল না বুঝে থাকি যদি এরকম হয় যে কারোর দুই পা কাটা গেছে আল্লাহ তালা তার প্রতি রহম করুন তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে আসতে না পারলে বাসায় পড়বেন আর যদি আসার সুযোগ থাকে দুই পা কাটার পরও কোনোভাবে কোনো আপনার ছোট যে ট্রলি ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যদি আসার সুযোগ থাকে আসবেন তিনি যদি বাহিরে অন্য কাজ করতে যান তাহলে নামাজ পড়তেও যাবেন যদি না থাকে তাহলে বাসায় পড়তে পারেন আহ অন্ধ সাহাবি রসুল আকাম সদ যুগে মসজিদ এসে আল্লাহাদাই করতেন এবং রশি লাগিয়ে তার বাসা থেকে মসজিদ পর্যন্ত এটা ধরে ধরে তিনি আসতেন এই জন্য সাধ্যে থাকলে এটি করা উচিত ইসলামী জামাতের সাথে আল্লাহ আদায় করার গুরুত্ব অপরিসীম